গহনা কিন্তু আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি, কিন্তু মেয়েরা একটু বেশিই পছন্দ করি। কিন্তু ছেলেরাও যখন দেখি গলায় কানে হাতে জবরজং সব গহনা পরে থাকে, কেমন লাগে বলুন তো দেখতে। শুধু যে সেলিব্রিটিরাই যে আবার গহনা পরে তা কিন্তু না, এমনও দেখা গেছে কেউ কেউ তো শুধু গহনা পরেই ক্ষান্ত হয় না, একেবারে সোনা দিয়ে জামা বানিয়ে ফেলেছে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী, স্বর্ণের গহনা পরার শখ অনেক আগে থেকে, সে কারণে আলাদা করে অনেকেরই নজরে পড়েন এই কিংবদন্তি গায়ক। চিরদিনই তুমি যে আমার থেকে শুরু করে ডার্টি পিকচারের উলালা উলালা, বাংলা হিন্দি গানে কয়েক দশক ধরে মাতিয়ে রেখেছেন সারা বিশ্বের সঙ্গীত প্রেমীদের, আর নিজে মজে আছেন দামি দামি বড় সব গহনার প্রেমে। কোনো বিশেষ অনুষ্ঠান বা উপলক্ষ না, ভারতপক্ষে সব সময়ই এগুলো ধারণ করতে পছন্দ করেন তিনি। আমি বলছি না, বহু সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন স্বর্ণের অলংকারের প্রতি তার ভালোবাসার কথা। পশ্চিমা দুনিয়ার অনেক পুরুষ গায়কও কিন্তু গলায় হাতে অলংকার পরতে ভীষণ পছন্দ করেন। এমিনেম, 50 সেন্টস থেকে শুরু করে হোক এনরিকে বা একন, হিপ হপ, র‍্যাপ, রক, মেটাল সব ঘরানার সিঙ্গারদের প্রায়ই বিভিন্ন মিউজিক ভিডিও বা অনুষ্ঠানে দামি অলংকার জড়ানো অবস্থায় দেখা মিলে, তাতে অলংকারের প্রতি ঝোঁক স্পষ্টই বোঝা যায়। বিশাল দেহের এই লোকটি মারামারিতে খুব পটু, নিশ্চয়ই অনেকেই চেনেন জন সিনা, নাম করা রেসলার। কিশোর বা তরুণদের অনেকে তো রেসলিং বলতে পাগল, আর জন সিনা সবচেয়ে প্রিয়দের মধ্যে একজন। সে আবার বড় বড় চেইনে তালা ঝুলাতে পছন্দ করেন, এটাই তার অলংকার, জানিয়ে ভনিতাও নেহাত কম করেন না তিনি। আচ্ছা, এতক্ষণ যাদের কথা বললাম তারা না হয় বিনোদন জগতের সঙ্গে জড়িত, এমন কত কিছুই করেন যা হয়তো আমরা সাধারণত ভাবি না। শার্টটি দেখেছেন, পুরা স্বর্ণের তৈরি, দাম শুনলে মাথা ঘুরে যাবে, $250,000 মার্কিন ডলার। আর এর মালিক কে ছিলেন জানেন? এই যে দেখেন ইনি, গোল্ডম্যান নামে পরিচিত ব্যক্তি ছিলেন ভারতের ধনাঢ্য এক স্বর্ণ ব্যবসায়ী। নিজের মনের খায়েশ পুরা করতে এমন এক শার্ট বানিয়েছিলেন তিনি। এবার দেখেন এই ব্যক্তিকে, তিনি ভারতের এক রাজনৈতিক দলের নেতা। নিজের 45তম জন্মদিনে নিজেই নিজেকে এই স্বর্ণের শার্ট উপহার দিয়েছিলেন, যা দেখে তাক লেগে গিয়েছিল সবাই। আর আলোচনা সমালোচনা তো হবেই, সাধারণ রাজনীতিবিদ আর এমন কাণ্ড। এই দেখুন, ইনি হচ্ছেন গোল্ডেন বাবা, গলায় হাতে আঙুলে স্বর্ণের অলংকার। বাবা এত সব দামি গহনা নিয়ে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের, কেননা এসব করে চলাফেরা করাটা একদমই নিরাপদ না, তাই যদি পুলিশ পাহারায় নিরাপদ থাকা যায়। বিয়ে বাড়িতে গেলে প্রথমে আমরা কি করি বলুন তো? বিয়ের বর কনে কেমন সেটা আগে দেখি, যদি একটু বেমানান লাগে তাহলে তো তাদের নিয়ে গসিপিং এর শেষ নাই। জামাই বেটে, বউটা কালো, আরো কত নানা কথা। কিন্তু পৃথিবীতে আরো অনেক বেশি বেমানান বিষয় নিয়ে বেশ সুখী দম্পতির জীবন পার করছেন অনেকেই, শুনবেন তাদের গল্প।
সোমালিয়ান দম্পতি, আহমেদ মোহাম্মদ ডোরে, তার স্ত্রী সাফিয়া আবদুল্লাহ। আহমেদের বয়স 112 বছর আর ফাতেমার মাত্র 17। আরো মজার ব্যাপার হলো, ফাতেমাকে বিয়ে করতে তার বড় হওয়ার অপেক্ষায় ছিলেন আহমেদ। সবচেয়ে কম বয়সে বিয়ে, পাত্রীর বয়স 9 বছর, আর পাত্র সে তো আরো ছোট, মাত্র 7 বছরের ছেলে। সবচেয়ে ছোট দম্পতি বলছি আকৃতির কথা, ডগলাসের 35 ইঞ্চি আর ক্লাউডিয়ার উচ্চতা 36 ইঞ্চি, দুজন মিলে উচ্চতা হয় 6 ফিট। সবচেয়ে ছোট আকৃতির দেহের এই কাপলের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও। তাহলে এবার দেখুন সবচেয়ে লম্বা দেহের দম্পতিকে, অ্যানা সোয়ানের উচ্চতা 7 ফিট 11 ইঞ্চি আর মার্টিন ভ্যানের 7 ফিট 9 ইঞ্চি। সার্কাস দেখতে গিয়ে মার্টিনের দেখা পান অ্যানা, তাদের সাধারণ সাইজের চেয়ে বড় দেহের একটি সন্তানও হয়েছিল, কিন্তু মাত্র 11 ঘন্টা পরেই শিশুটি মারা যায়। এবার চলুন দেখি সবচেয়ে বেশি উচ্চতার পার্থক্য থাকা জুটিকে, ফ্যাবিয়ান প্রেটোস উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, নাতালিয়ার উচ্চতা মাত্র 3 ফিট 1 ইঞ্চি, দুজনের মাঝে পুরো 37 ইঞ্চির তফাত। তবে এতে কোনো খেদ নেই কারো, সন্তান নিয়ে ভালোই আছেন তারা। আর থাইল্যান্ডের এই ব্যক্তিত্ব সব বাধাকে হার মানিয়ে দিয়েছেন, নিজের ক্যারিয়ার করতে প্রেমিকাকে বলেছিলেন বিয়ের জন্য অপেক্ষা করতে, কিন্তু ভাগ্যের কি খেলা, তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রেমিকাকে হারাতে হয় তার। কিন্তু সত্যিকারের ভালোবাসায় মৃত্যু বাদ সাধতে পারে না, মৃত বান্ধবীকেই বিয়ে করেন তিনি। আমরা তো কথায় কথায় নানা কথা বলি এবং এই কথার মধ্যে দিয়ে মজার এবং গুরুত্বপূর্ণ কথাও কিন্তু বেরিয়ে আসে। এবার তাহলে চলুন এই কথার কথায় আজ আমাদের সাথে জনপ্রিয় ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু কি বলেন শুনি। দর্শক, রঙ্গিলা রঙ্গশালার কথার কথা পর্বে আমরা আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যাকে পরিচয় করে দেবার কোনো প্রয়োজন নেই, তিনি আমাদের সবার প্রিয় আয়ুব বাচ্চু। বাচ্চু ভাই কেমন আছেন? ভালো আছি। বাচ্চু ভাই, আমরা জানতে চাই আপনার নতুন গানগুলোর চেয়ে পুরনো গানগুলোর আবেদন বা পুরনো গানগুলো কিন্তু দর্শকদের মনে এখনও গেঁথে আছে। আপনারা যখন বিভিন্ন কনসার্টে বা বিভিন্ন প্রোগ্রামে যান, আমরা কিন্তু দেখি যে পুরনো গানগুলোর জন্য রিকোয়েস্ট আসে, তো কেন, এমন কেন হচ্ছে? ফার্স্ট লাভ, প্রথম প্রেমটা, সে তুমি চলো বদলে যাই, কষ্ট ফিরারি মন, এখন অনেক রাত, এগুলি প্রথম প্রেম। এখন যদি আমি গাই এখন অনেক দিন, হয়তো এটা নতুন দিন হবে, এটা সময় লাগবে। আর তাই বলে গান বাঁধা বা রেডি করা না করে বসে থাকাটা ঠিক না, গান করতে হবে, সময়কে সাথে নিয়ে করতে হবে। এই 2016কে বসে 2016তে বসে 2020কে টার্গেট করতে হবে, এই পুরোনো স্টাইলের আগের মতো এখন চলবে না, সময়ের সাথে যেতে হবে। ক্যালেন্ডার যদি বদলাতে পারে আমরা কেন এগোবো না কেন, 15, 14, 13, 12, 10, এখন 16, সামনে 17 আসবে আর কয়েকদিন পরে, তারপর হয়ে যাবে 18, 19, 20, 23, চলবে এরকম, তো আমরা আটকে আছি কেন? উই অলসো কিপ অন গোয়িং, আমার মনে হয় আমাদের যাওয়া দরকার সবারই। আর পুরোনোগুলি অ্যাজ ইউ সেড, এখনও পর্যন্ত পুরোনো গানগুলির মতো গান হয় না, বিকজ এটা ফার্স্ট লাভ, সবারই প্রথম প্রেম, এটা তো ওই প্রেমটা ভুলবে কী করে মানুষ? আমরা জানি, দর্শকরাও জানে, আপনি সঙ্গীত জগতের মোটামুটি সব শাখায় আপনার কম বেশি বিচরণ আছে, কিন্তু দর্শক বোধহয় এটা জানে না যে আপনি কিন্তু একটা নাটকেও বোধহয় অভিনয় করেছেন। অনর্থক আমাকে দিয়ে এটা অভিনয় করানো হয়েছে? কোন নাটক? আমি অভিনয় করিনি আসলে, আমি জাস্ট আমার স্টুডিওতে বসেছিলাম, ওরা এসে অভিনয় করে চলে গেছে আমাকে সামনে রেখে, কারণ আমি অভিনয় করতে পারি না, এটা কোনোটাই ভালো দাঁড়াবে না আমার, মানে অভিনয় করাটা ঠিক হবে না কি, এই জন্য করিনি আমি। দর্শক, আগামী সপ্তাহে একই সময়ে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, আজ এই পর্যন্তই, শুভকামনা।
আমাদের আজকের আয়োজন? ভালো তো অবশ্যই। আর তাই আগামী বুধবার রাত 9টায় আবার আপনাদের দেখতে চাই টিভি সেটের সামনে। আজ তাহলে যাই, কেমন? টাটা।